আখিরি জামানায় ইসলামের উপরে চারটি বিপর্যয় নেমে আসবে খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় ইসলামের উপরে মুসলমানদের উপরে মোট চারটা মুসিবত নেমে আসবে কথা বুঝে থাকলে সবাই বলেন শেষ জামানায় মুসলমানদের উপরে মোট কয়টা বিপর্যয় আসবে আরো জোরে বলেন আল্লাহর হাবিব বলেছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির ভিতরে হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন علي بن أبي طالب رضي الله عنه تني بولسين يوشك أن يأتي على الناس زمان أجري منشر برمونك زمان عجبه منك جوغ عجبه لا يبقى من الإسلام لا يبقى من الإسلام إلا اسمه إسلام أنشتني كتار مدشي ومدده هاي جابه نامه مطر إسلام ثقبه كنتو إسلام مول كنو شكا شماجه ثقبه নম্বর 2 দুই নম্বর হলো ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু কুরআন থাকবে কুরআন কুরআনের পাতায় লেখা থাকবে কুরআনের অক্ষর থাকবে হরফ থাকবে কিন্তু কুরআনের কোনো আমল কোনো শিক্ষা সমাজে থাকবে না তিন নম্বর হলো মাসাজিদুহুম মাসাজিদুহুম আমিরা ওই জামানায় মসজিদগুলো চাকচিক্যময় হবে সুন্দর হবে মসজিদ গুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র চমৎকার হবে মসজিদের সৌন্দর্য থাকবে অনেক বেশি ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদের ভিতরে কোনো হেদায়াত থাকবে মসজিদ থাকবে বেশি মুসল্লি থাকবে কম নাম্বার 4 চার নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা সেই জামানায় আসমানের নিচে জমিনের উপরে অনেক আলেমরা হবে নিকৃষ্ট এরা ফাসিকদের প্রশংসা করবে ফাসিকদের পদলেহন করবে দুনিয়ার স্বার্থের জন্য প্রবৃত্তি পূজারী আলেম হবে এরা জুলুমের বিরুদ্ধে কথা বলবে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না কেউ থাকবে জিলাপি নিয়ে বিরানি নিয়ে কেউ থাকবে জিলাপি নিয়ে কেউ থাকবে বিরানি নিয়ে কেউ থাকবে পদ নিয়ে এদের গলা দিয়ে জালিমের খাবার নামবে এই জন্য গলা দিয়ে কখনো হক কথা বের হবে না তাখরুজুল ফিতনা এই ভণ্ড আলেমদের থেকে সমাজে ফিতনা ছড়াবে কথাগুলো আমার মতো ছোট হুজুরের নয় বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় ইসলামের উপরে এই রকম চারটা মুসিবত আসবে জুরে বলেন কয়টা এই চারটি মুসিবত থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই আসেন আমরা শুরু করি এক নাম্বার নবীজি বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম মানুষ মনে করবে ইসলাম মানে হলো নামাজ রোজা হজ যাকাত এর বাহিরে আর ইসলাম নাই মনে করবে নামাজ রোজা হজ যাকাত এর ভিতরে ইসলাম সীমাবদ্ধ নামে ইসলাম থাকবে কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমাজ এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামের বিধান মানুষ মানবে না এই কথাগুলো কি আমার জোরে বলেন কথাগুলো কি আমার আসলেই তো তাই দেখেন তো আজকে আমাদের নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলামের আদর্শ আছে কিনা কত মানুষ তাকনুন নিচে কাপড় তাকনুন নিচে প্যান্ট তাকনুন নিচে লুঙ্গি পরে হাঁটে এটা কি ইসলামের আদর্শ নাকি এটা শয়তানি আদর্শ আমরা শুধু নামে মাত্র নিজেকে মুসলিম বলে দাবি করি উত্তরাধিকার সূত্রে আর গরু খাওয়া সূত্রে নিজেকে মুসলমান দাবি করি কিন্তু ইসলামের আদর্শ ইসলামের কোনো শিক্ষা আমার জীবনের ভেতরে নাই কেমন মুসলমান আমি আমি আমার কাপড়কে সুন্নতি তরিকায় পর্যন্ত পরিধান করি না আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তিও দিবেন না সাহাবীরা বললেন নবী গো কার ব্যাপারে এমন কথা বলছেন নবীজি বললেন ওই পুরুষ যে ব্যক্তি তার তাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে তাকনুর নিচে কাপড় পরিধান করে হাঁটে এই রকম মানুষ আমাদের সমাজে নাই আছে
নিজের শরীরের মধ্যে ইসলামের আদর্শ নাই চুল কাটে মেসি স্টাইলে নেইমার স্টাইলে চুলের মধ্যে খেলোয়াড়ের কাটিং নায়কের কাটিং অথচ একজন মুসলমান মাথা থেকে পা পর্যন্ত আদর্শ হিসেবে যাকে গ্রহণ করবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই পরিবার থেকেও ইসলাম বিলীন হয়ে গিয়েছে পরিবারের মধ্যে পর্দা নাই পরিবারের মধ্যে পর্দার বিধানের কোনো পরিবারের মধ্যে পর্দার বিধান আমরা অনেকেই মানি না বিয়েশাদিতে ইসলাম নামে মাত্র আছে শুধু একজন হুজুর এসে খুতবা দিবেন আর মুনাজাত করবেন কিন্তু বিবাহ হচ্ছে যৌতুকের টাকা দিয়ে বিবাহে মোহরানা চাপিয়ে দেওয়া হচ্ছে বিয়ের মধ্যে গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা তাহলে বোঝা গেল নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু আসলে বিয়েশাদিতেও ইসলামের শিক্ষা থাকবে কথাগুলো বুঝতেছেন বিয়েশাদিতে ইসলাম থাকবে না আল্লাহর হাবিব বলেছেন বুখারী মুসলিমের হাদিস তুমকাহুল মারআতু লি আরবা চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় লিমালিগা তার তার ধন সম্পদ তার বাবার ধন সম্পদ ওয়ালি হাসবিহা তার বংশমর্যাদা ওয়ালি জামালিহা তার দিনদারিতা ওয়ালি জামালিহা তার রূপ সৌন্দর্য চার নাম্বার ওয়ালি দিনিহা তার দিনদারিতা আল্লাহর নবী বলেছেন রূপ সৌন্দর্য টাকা পয়সা বংশমর্যাদা এগুলোর চাইতে ফাজফর বিদাতি দ্বীনি তারিবাতি আদাক সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও আমরা এমন গরু খাওয়া মুসলমান উত্তরাধিকার সূত্রে দাবি করা মুসলমান যদি মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে দিনদার ছেলে ভালো ছেলে নামাজি ছেলে যদি ঘরটা কাঁচা হয় যদি তার ইনকাম একটু কম হয় যদি অন্যায় অপকর্ম সুদ ঘুষ না খেয়ে তার যদি বাড়ি টাইলস করা না থাকে চিটাগং শহরে বাড়ি না থাকে গাড়ি না থাকে তাহলে দেখা যায় মেয়ের বাপ বিয়ে দিতে চায় না বিয়ের ক্ষেত্রে আমরা ইসলামকে দিনদারিতাকে প্রাধান্য দিই না প্রাধান্য দিই আমরা গাড়ি এবং বাড়িকে কথাগুলো বাস্তব না অবাস্তব তাহলে বলেন তো বিয়ের ক্ষেত্রে আমরা দিন মানলাম কিনা দিন মানি না বেশিরভাগ মানুষের এই অবস্থা মাহফিলে যারা জুড়ে জুড়ে ঠিক ঠিক বলে চিল্লায় এদের অবস্থা আরো কঠোর আরো কঠিন আরো মারাত্মক যদি মেয়ের বিবাহের জন্য প্রস্তাব আসে বলে ছেলের কয়টা বাড়ি আছে কয়টা গাড়ি আছে আচ্ছা ২৫ বছর ২৬ বছর বয়সে একটা ছেলের কি বাড়ি গাড়ি থাকতে পারে থাকতে পারে এটা তার বাপের তার দাদার বাপ দাদা থেকে পাইছে যে বাপ দাদা থেকে পেয়ে বাপ দাদার সম্পদ নিয়ে সমাজে পরিচয় দেয় অত গাধা আর যে নিজের ইনকাম অল্প হলেও নিজের পরিচয়ে সমাজে চলে অত একটা শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে না দিয়ে শাহজাদার কাছে বিয়ে দেন কথা বুঝতে পেরেছেন অল্প পয়সা ইনকাম করে অসুবিধা নাই ছেলেটা নামাজি ছেলেটা দিনদার মাদকাসক্ত নয় অন্যায় অপকর্মের সাথে জড়িত নয় ছেলেটার দিনদারিতা আছে তাহলে বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিতা কি প্রাধান্য দিতে হবে হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবন থেকেও আজকে ইসলামী আদর্শ বিলীন হয়ে গিয়েছে এখন বর্তমান জামানার আরেক কিয়ামতের আগের আরেক ফেতনা এখন শুরু হয়েছে কাপল ব্লগ হাজবেন্ড ওয়াইফ কি করে সেটা আবার ভিডিও করে এডিটিং করে ব্লগ বানায় ফেসবুকে ইউটিউবে দেয় এটা আমার চাচারা বুঝবেন না যুবকরা ভালো বুঝবে ঠিক আছে অবাজি হতাম মুখ কি বলে হতাম মুখ দিয়ে বাইন নইব হ্যাঁ কথা বলবেন না আপনারা রাগ করেছেন আমি আপনাদের ভাষা বুঝি তো একটু একটু পারি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় তো একটানা কয়েক বছর ধরে আসতেছি এই চট্টলার মানুষের সাথে আমার দীর্ঘ এক যুগেরও বেশি সম্পর্ক আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয় আমি বুঝি সম্মানিত উপস্থিতি তাহলে কোন জায়গায় ছিলাম জানি ও কাপল ব্লগ কি যুবক ভাইরা ঠিক আছে তো কথা এতদিন ছিল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন বের হয়েছে কাপল ব্লগ একটা ছেলে মেয়ে বিয়ে করেছে হাজবেন্ড ওয়াইফকে খাওয়ায় দিচ্ছে ভালো কথা কিন্তু এটা তো সিক্রেট থাকার দরকার হাজবেন্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি কোথায় তারা যাচ্ছে কি করছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মনিটাইজ করে কিছু ডলার পাওয়ার আশায় নিজের বউটাকেও সে পণ্য বানিয়ে ফেলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরা ব্যক্তিত্বহীন পুরুষ এরা পুরুষ নামে
এরা পুরুষ নামের কলঙ্ক যারা সামান্য টাকার জন্য তার বউকে ফেসবুকে ইউটিউবে বিক্রি করে দেয় এটা তো এক ধরনের বিক্রি করে দেওয়া আপনার বউয়ের ফেস সবাই দেখছে মনে হচ্ছে এমন বউটা নিজের সম্পদ না এটা সারা বিশ্বের কোটি কোটি অগণিত মানুষের সম্পদ তারা দেখতে থাকে যেভাবে দোকান দিলে দোকানের পণ্য সকল ক্রেতা সাধারণের দর্শনের জন্য রেখে দেওয়া হয় ঠিক তেমনি যেন ওই বেহায়া পুরুষটাও তার বউয়ের চেহারা বিশ্বের অগণন মানুষের কাছে দেখার জন্য তার বউকে ফেসবুকে ইউটিউবে ভিডিও করে ছেড়ে দিয়ে সে তার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয় ঠিক কি না বলেন لا يبقى من الإسلام إلا اسمه نام إسلام থাকবে মানুষ বলবে আমি তো ইসলামের অনুসারী আমি মুসলমান কিন্তু তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনের কোথাও ইসলামের আদর্শ থাকবে ইসলামের আদর্শ নাই ইসলাম বলে আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দা করান আপনি স্ত্রী আপনার স্বামীর আনুগত্য করেন স্বামীর খেদমত করেন ও বাজি কিছু মহিলা তো এমন আছে হাজবেন্ডের সামনে কাজের মহিলার মতো থাকে আর যখন কোন ক্লাবে বিয়ে খেতে যায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আশকারা আর মাসকারা লাগায় আটা ময়দা মাখে না কোথাও বেড়াতে যাবে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে হাজবেন্ড বলছে কই গো তুমি এত সময় লাগছে কই আরেকটু অপেক্ষা করো আছে এরকম আচ্ছা যে মহিলা বাসা থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করে ওই মহিলার ক্যারেক্টার কি ভালো আপনি ভালো বললে বলতে পারেন আমি ভালো বলতে পারছি না এই জন্য কারণ এত সাজগুজ করছে কেন পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য আর কিছু বেহায়া পুরুষও এমন আছে তার বউকে সাজায়া মানুষের সামনে নেয় আর মানুষ যখন বলে বউ দেখার পরে ভাই আপনি কিন্তু জিতছেন ভাবি কিন্তু ফাটাফাটি তার একটু খারাপ লাগে না এমন বেহায়া হায়া নাই আল্লাহর নবী বলেছেন আল হায়া উসুমাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা ঈমানের অংশ মুসলমান যুবক তার নিজের মধ্য থেকে হায়া শরমকে বিসর্জন দিয়ে ফেলেছে আপনার বউয়ের সবকিছু কি মানুষের না আপনার কথা কোন না কেন নিজের বউয়ের সৌন্দর্য নিজে উপভোগ করেন বোনদেরকে বলছি যারা বাড়ি থেকে শুনছেন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে সাজগুজ করেন আপনার হাজবেন্ডের জন্য কিন্তু কোথাও বের হতে গেলে এত সাজগুজের দরকার নাই বোরখা পরবেন নিকাব পরিধান করে তারপরে বের হয়ে যাবেন আমাদের পরিবারের ভেতরে আমাদের স্ত্রী আমাদের মেয়েরা মা বোনদেরকে আমরা পর্দা করাবো এটা ইসলামের আদর্শ এই বিধান আমাদেরকে যিনি শিখিয়েছেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে পরিবার থেকে ইসলামের আদর্শ বিলীন হয়ে গিয়েছে এমন কি ছেলে মেয়েদের নাম রাখতে গিয়ে আমরা ইসলামী আদর্শের অনুসরণ করি না আমরা এখানে ইসলাম অনুসরণ করি না আমি গত 10 দিন ছিলাম উত্তরবঙ্গে রাজশাহী থেকে আজকে আসলাম চিটাগাং আজকে 10 দিন পড়ে এসেছি তো গত কয়েক দিনের অভিজ্ঞতা শেয়ার করি মাহফিলে গিয়ে দেখি প্রধান অতিথি বুলেট এগুলো বানায় বলতেছি না ফেসবুকে ইউটিউবে লাইভ আছে ওই উত্তরবঙ্গের অনেক মিডিয়া তারা তো লাইভ দিয়েছে আপনারা ওগুলো সার্চ করলে দেখবেন নাম বলেছি বুলেট ও বাজি আমি বললাম বুলেট ভাই কি আসছে নাকি হ্যাঁ আপনার নাম বললেই তো একটা আতঙ্ক শুরু হয়ে যায় আরেকজনের নাম পেয়েছি ওই গাইবান্ধার দিকে আপেল কি পেয়েছি আপনাদের দেখে বিশ্বাস হয় আরে কি মারাত্মক অভিজ্ঞতা একজনের নাম আপেল বুলেট বিস্কুট চিনি পান্নু নান্নু নান্টু বল্টু ঝন্টু মিন্টু আছে এরকম যা মন চায় তা নাম রেখে দেয় মুসলমানের সন্তান তার নাম শুনলেই তো বোঝা যাবে সে হলো মুসলমান আল্লাহর হাবিব বলেছেন ছেলে মেয়েদের নাম সুন্দর নাম রাখো কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন তিনি কে মুসলমানের সন্তানের নাম হবে সুন্দর ছেলের নাম হবে মুসা ঈসা ইব্রাহিম আবু বকর জাকারিয়া ঈসা
এরকম সুন্দর সুন্দর নাম হবে মুসলমানের ছেলের মুসলমানের মেয়ের নাম হবে খাদিজা সুমাইয়া জাইনাব রুকাইয়া আসিয়া মারিয়াম যদি আপনি সুন্দর নাম রাখতে না জানেন আলেমদের সাথে পরামর্শ রাখেন আলেমদের সাথে পরামর্শ করে রাখেন কোনো অসুবিধা কিন্তু একে বন্দা ঝড় তুফানও নাম রাখে তুফান আগুন আকাশ বাতাস আছে না এরকম আছে তো আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি এক লোক তার ছেলে নিয়ে এসেছে হুজুর ছেলেটার মাথায় হাত বুলায় দেন এটাকে হাফেজ বানাতে চাই বললাম বাবা তোমার নাম কি কয় আকাশ আপনারা কি কোনোদিন শুনছেন কোন হুজুরের নাম আকাশ হুজুর কোন হুজুরের নাম আগুন হুজুর কি শুনেছেন কখনো এই দেখেন আজকের সব হুজুরদের নাম কত সুন্দর নাম শফিউল হক মাহমুদুল হাসান নূরুল জামান আব্দুল শাকুর নামগুলো সুন্দর না অসুন্দর নাম রেখে দিয়েছে হায় 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 মন্টু মন্টু কোন সময় যে নাট রাখে বল্টু রেখেই তো দিয়েছে এইরকম নাম আছে না নাই আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু নামে মাত্র সমাজে ইসলাম থাকবে ইসলাম হয়ে যাবে কেবল একটা আনুষ্ঠানিকতা কিন্তু ইসলামের কোনো আদর্শ মানুষের জীবনের কোনো ক্ষেত্রে থাকবে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু কুরআনের আয়াত কুরআনের পাতায় লেখা থাকবে কিন্তু কুরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে শুনেন শুনেন এখন এমন কিছু হাদিস বলবো খুব ডেঞ্জারাস খুব সাংঘাতিক কথা ভালো করে শুনেন আল্লাহর নবী বলেছেন সায়াতি আলা উম্মতি জামান ইয়াকথুরু ফীহিল কুররা আমার উম্মতের মধ্যে অচিরেই শিগগিরই এমন একটি জামানা এমন একটি যুগ আসবে যখন কুরআনের তেলাওয়াতকারীর সংখ্যা বেড়ে যাবে কিন্তু ওয়ায়াকিল্লুল ফুকাহা কোরআন বুঝে এরকম মানুষের সংখ্যা কমে যাবে বুঝে শুনে বলেন তো বর্তমানে কোরআন তেলাওয়াতকারীদের সংখ্যা বেশি নাকি কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি এই যুবকরা কি হয়েছে অমনোযোগী কেন বর্তমানে কোরআন তেলাওয়াতকারী কোরআন পড়তে জানে এই রকম মানুষের সংখ্যা বেশি না কোরআন বুঝে এমন মানুষের সংখ্যা বেশি জি এখানে যদি আমি জিজ্ঞেস করি কারা কারা তিলাওয়াত জানেন আমার মনে হয় বেশিরভাগ মানুষই হাত তুলবে কিন্তু যদি বলি সূরা ফাতিহা কয়জন বুঝেন বেশিরভাগ মানুষের হাত উঠবে না তাহলে বোঝা গেল শেষ জামানায় কোরআন মানুষ পড়তে জানবে কিন্তু কোরআন মানুষ বুঝবে কোরআন বুঝে না বলে কোরআন তেলাওয়াত করে আবার মিথ্যা কথাও বলে কোরআন তেলাওয়াত করে আবার সুদও খায় কুরআন তেলাওয়াত করে ঘুষও খায় কুরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজও পড়ে আবার আলেমদের উপর টর্চারিং করে আসে না নাই তাহলে বুঝা গেল কুরআন পড়ে কিন্তু কুরআন বুঝে আল্লাহর নবী আরো বলেছেন এমন এক জামানা আসবে ইয়াকরাউল কুরআন রিজালুম মিন উম্মতি লা ইউজাউজু তারাফিহিম লোকেরা কোরআন পড়বে কিন্তু তাদের গলদেশ দিয়ে কোরআন নামবে না অর্থাৎ মানুষ কোরআন পড়বে কিন্তু কোরআন অনুযায়ী কোনো আমল করবে কোরআন মানুষ বুঝবে না আজকে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি হিসাব করলে দেখা যাবে কোরআন বুঝে না 199 কোটি কি কথা ভুল বলেছি বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা মুসলমান যদি হয় 14-15 কোটি তো কোরআন বুঝে না 15 কোটির মধ্যে 14.5 কোটি যদি 14.5 কোটি মানুষ কোরআন বুঝত এই দেশে মানুষের আইন চলতো না কোরআনের রাজ কায়েম হয়ে যেত কোরআন বুঝে না বলে কোরআনের আইনের বিরোধিতা করে আর মুসলমানের সন্তানরা যেন কোরআন শিখতে না পারে এই জন্য কোরআন বিরোধীরা সিলেবাস থেকে কোরআন উঠাইয়া দিয়েছে আমাদের সিলেবাসে সব আছে কিন্তু কোরআন জুড়ে বলেন কোরআন আমাদের সিলেবাসে আছে আগডুম বাগডুম ঘোড়াডুম আমাদের সিলেবাসে আছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা কেউ কি জানেন এটা কে লিখেছে এর নাম কি আমি তার নাম জানি না এরা যদি আমি পাইতাম কখনো আমার জুতা খুলে তার গালের মধ্যে বাড়ি দিতাম আর জিজ্ঞেস করতাম তুই এটা লিখার আগে কয় রাত কই বোতল খাইছিলি এটার জবাব দে এর কারণ হলো লিখছে কি দেখেন হাট্টি বা টিম টিম
তারা মাঠে এখন যারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আবার শিং আছে এমন প্রাণী ডিম পারতে দেখছেন আপনারা গরু ডিম পারে ছাগল হাতি মহিষ শিং আছে এমন প্রাণী ডিম পারে না তাহলে যে লিখেছে এটা ঠিক লিখছে কথা বলেন না কেন এখন আমাদের ছেলে মেয়েরা এগুলো শিখছে আপনারা যাদের বয়স এখানে 25 30 বছরের বেশি আপনারা ছোটবেলায় কি শিখেছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে ভুর হলো দূর খলো খকুমনি উঠড়ে তুলি দুই হাত করি মোনাজাত এগুলো শিখছেন না আপনারা কত সুন্দর সুন্দর কবিতা শিখেছেন ছোটবেলায় এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সবই তোমার আমাদের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয় আর এই সব বইয়ের ভিতরে আমাদের পয়সায় ছাপানো বইয়ে এরকম আজগুবি জিনিস ঢুকায়া দেয় শুধু তাই নয় কিছু বান্দরের নাতিপুতি এই দেশে আছে তারা বইয়ের ভিতরে ঢুকায়া দিয়েছিল যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল গাছের ডালে ডালে লাফাতে 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 এক সময় বান্দরের লেজ খসে পড়ে গেছে আর বানর হঠাৎ করে মানুষ হয়ে গেছে তো যে বান্দরের ঘরের বান্দররাই কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন তোরা মানুষের সমাজে কি করিস তোদের দাদা নানারা যেহেতু বান্দর ছিল তোরা আমাদের সমাজ বয়কট করে এদেশের পাহাড়িয়া অঞ্চলে গিয়ে জঙ্গল খোঁজ নইলে সুন্দরবনে গিয়ে তোদের জাতি ভাই বান্দরকে তালাশ করে বান্দরের সাথে একসাথে বসবাস করা আমাদের কোনো আপত্তি নাই আমরা মানুষ মানুষের জাত মানুষের সমাজে থাকতে চাই ঠিক কি না বলেন আমাদের বাচ্চারা কোরআন শিখতে পারছে না কোরআন শুধু বই কোরআন শুধু কোরআনের পাতায় লেখা আছে কোরআনের কোনো আমল নাই বিচারালয়ে বিচার হয় আমাদের তৈরি করা আইনে কোরআনের আইন দিয়ে হয় না এই জন্য দেখা যায় আসল চোরেরা শাস্তি পায় না বরং ভালো মানুষ চোর হয়ে যায় কোরআন দিয়ে যদি বিচার হয় সেখানের মধ্যে কোনো জুলুম থাকে কোরআন দিয়ে বিচার না হলে আইন মানুষ বারবার পরিবর্তন করে দিতে পারে মানুষ তার নিজের প্রয়োজনে আইন বানাবে আইন আবার সংশোধন করবে পরের বার আবার আরেকজন সুযোগ পাইলে নতুন করে আইন বানাবে আবার সে সংশোধন করবে কিন্তু কোরআনের আইন পরিবর্তন হওয়ার কোনো সুযোগ কোরআন দিয়ে যদি বিচার না হয় তাহলে দেখা যাবে মাঝে মাঝে বিচারের নামে অবিচার হবে আসলেই তো তাই হয় মাঝে মাঝে দেখবেন বিচারের নামে অবিচার করে ভালো মানুষগুলোকে জেলখানায় রাখা হয় আর চোর ডাকাতগুলোকে জেলখানা থেকে বের করে দেওয়া হয় কি আজীব অবস্থা বাস পুরা একজন আগুন লাগায় একজন মামলা খায় বলেন তো হুজুরদের হাতে ককটেল হুজুরদের হাতে বোমা আপনারা কি কখনো দেখেছেন নাকি এদেশের বহু হুজুরদের নামে আছে নাশকতার মামলা হুজুররা কি কখনো নাশকতা করে নাকি নাশকতাকারীদের চেহারা দেখলেই চেনা যায় চেহারা দেখতেই চোরের মতো লাগে চেহারা দেখলেই চোরের মতো লাগে ডাকাতের মতো লাগে আর আলেমদের চেহারা দেখলেই মনে হয় চেহারা থেকে মায়া আসতেছে ঠিক কিনা বলেন চোরের চেহারা তো চোরের মতোই লাগে সারা রাত গাঁজা খায় সারা রাত ইয়াবা খায় জিনা করে নারী নিয়ে দুষ্টামি করে চেহারা দেখলেই বোঝা যায় আসল নাশকতাকারীরা বাংলাদেশের মানুষ এখন দেখছে আসল নাশকতাকারী কারা ঠিক কিনা বলেন মানুষ সব বুঝে সব বুঝে মানুষ মানুষকে এত বোকা বানানো যাবে আপনারা এদেশের আলেমদেরকে ভালোবাসেন কিনা এদেশের সব আলেমরা জেলখানায় থাকুক আপনারা চান না আপনারা চান না মানুষ তো বলতে পারে না এদেশের মানুষকে যদি এদেশের মানুষকে যদি বাক স্বাধীনতা দেওয়া হয় যদি বলা হয় যে আলেমদেরা জেলে থাকুক চান কিনা আপনারা নিজেদের মতো করে সাহস করে বলেন যদি এই সুযোগ মানুষ পায় স্বাধীনভাবে কথা বলার সাহস যদি পায় তাহলে মানুষ শুধু জবান দিয়ে আলেমদের মুক্তি চাইবে না জেলের তালা লাথি দিয়ে ভেঙে আলেমদেরকে বের করে নিয়ে আসবে এদেশের মানুষরা আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসে ঠিক কিনা বলেন
সম্মানিত ভাইয়েরা কোরআন থাকবে কোরআনের কোনো আমল থাকবে আখেরি জামানায় কোরআন থাকবে কোরআন দিয়ে বিচার হবে না কোরআন দিয়ে ফয়সালা হবে না আমার নবী বিচার করতেন নিজের মন গড়া নাকি কোরআন দিয়ে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা কি বলবো এই হাদিসটি বুখারী শরীফের ভিতরে বর্ণিত হয়েছে মাখজুমিয়া গোত্রের কুরাইশী একজন নারী চুরি করে ধরা পড়লেন আল্লাহর নবী মসজিদে নববীতে এই বিচারের জন্য ওই মহিলাকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হলো গোটা মদিনায় থমথমে একটা অবস্থা বিরাজ করছে কারণ সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা পড়ছে আপনাদের এই লালজানপাড়া এলাকার সবচাইতে ভালো ফ্যামিলির কেউ যদি সবচেয়ে ভালো পরিবারের কেউ যদি চুরি করে ধরা পড়ে তাহলে বলেন তো এটা নিয়ে এলাকায় আলোচনা হবে কম না বেশি ও বাজি শুনছো অমুক চুরি করে ফেলছে মাখজুমিয়া গোত্রের কুরাইশী নারী চুরি করে যখন ধরা পড়লে কেন এই বিষয়টা নিয়ে মদিনার অলিতে গলিতে আলোচনা করছেন এত সম্ভ্রান্ত বংশের নারী ইসলামের বিধান হলো চুরি প্রমাণিত হয়ে গেলে চোর সে পুরুষ হোক বা নারী হোক হাত কেটে দাও সাহাবীরা চিন্তা করছেন সম্ভ্রান্ত বংশের যেহেতু রায় দেওয়ার সময় যদি একটু কমায়া দেওয়া যায় ওই বংশের মান ইজ্জত কিছুটা রক্ষা হবে মাঝে মাঝে দেখবেন নেতা খেতার ছেলে বা ভাই যে কোনো আকাম কুকাম কইরা যদি আটকে যায় তলে তলে ফোন যায় এটা আমার ভাই এটা আমার ছেলে ছাইরা দাও আছে না নাই আল্লাহর নবীর সাহাবীরা এরকমটা ভাবছেন কি করা যায় কিন্তু কোন সাহাবী নবীজির কাছে সুপারিশ নিয়ে যান না কারো সাহস হয় না সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন উসামা ইবনু জাইদকে নবীজি বড় ভালোবাসেন নবীজি বড় পছন্দ করেন সুতরাং উসামা তুমি যাও নবীজির কাছে সুপারিশ করো তিনি যেন বিচারের রায় দেওয়ার সময় শাস্তি একটু হালকা করে দেন উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন এরপরে নবীজি সাহাবীদেরকে একত্রিত করে বক্তব্য দিতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা শোনো আল্লাহর বিধান বাস্তবায়নে কেমনে তোমরা সুপারিশ নিয়ে আসার দুঃসাহস করলে আজকে ওই সম্ভ্রান্ত বংশের নারী চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ত তো আমি বিচারের রায় দেওয়ার পরে শাস্তি প্রয়োগের দায়িত্ব জল্লাদকে দিতাম না বরং আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম আল্লাহু আকবার এই হলো ন্যায় বিচারের নমুনা কুরআন দিয়ে বিচার হলে ন্যায় বিচার কায়েম হয় আর যেখানে কুরআন থাকে না নিজেরা নিজের ক্ষমতার জন্য আইন বানায় ঠিক কিনা এই জন্য তো মানুষ এখন কোনো কিছু বলতেও পারে না ফেসবুকে চাইলে কোনো কিছু দিতেও পারবেন না লিখতেও পারবেন না কারণ ফেসবুকেও মামলাও এখন আছে না নাই পরাধীনতার শৃঙ্খলে মানুষ আবদ্ধ স্বাধীনভাবে বলতে পারে না স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে না স্বাধীনতা হলো সেটা যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে কোরআনের বিচার যেখানে থাকে না সেই সমাজটা অবিচারে ভরে যায় সেই সমাজটা জুলুমে ভরে যায় এজন্য তো চারপাশে জুলুমে ভরে গিয়েছে لا يبقى من القرآن إلا رسمه কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না কোরআনের কোনো শিক্ষা সমাজের ভেতরে থাকবে কষ্ট হচ্ছে আপনাদের এরপরে তিন নাম্বার হলো মাসাজিদুহুম আমিরা মসজিদগুলো সুন্দর হবে বলেন তো আমাদের দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি কথা বলেন মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম আমার দেশে ওয়াজ মাহফিলে সিরাত মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি খুব ভদ্র মানুষ স্বীকার করেছেন আপনারা এখানে এত মানুষ আপনারা কিন্তু আজকে এশার নামাজে মসজিদে কয়জন ছিল এটা কিয়ামতের আলামত ওয়াজ হবে বেশি আমল হবে কম সবচেয়ে বেশি ওয়াজ শুনে মাইক ম্যান সবচেয়ে বেশি ওয়াজ শুনে কে সব হুজুরের ওয়াজ শুনে কিন্তু অনেক মাইক ম্যান আছে নামাজের কোনো খবর এটা মনে হয় পড়ে টুপি আছে মাথায়
পড়ে তাই না তাহলে আমার দেশে ওয়াজ হচ্ছে বেশি কিন্তু আমল হচ্ছে আমি কি হাসানোর জন্য কথাগুলো বলছি আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমাদের অবস্থা কেমন হবে নবী যে এটা বলে দিয়েছেন মসজিদ হবে শূন্য মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা মুসল্লি হবে মসজিদ হবে আর আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল আমাদের মসজিদের উপরে ছাদ ডালাই ইন্টেরিয়র এক্সটেরিয়র কত সুন্দর এখন তো গ্রামে গঞ্জে মসজিদে এসি আছে সুন্দর সুন্দর দামি দামি টাইলস আছে কার্পেট আছে কিন্তু আল্লাহর নবীর মসজিদটা কেমন ছিল আল্লাহর নবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ আর পিলারগুলো ছিল খেজুর গাছের ডালের নিচে কোনো টাইলস ছিল না মরুভূমির বালু ছিল সাজদা দিলে দেখা যেত নবীজির কপাল মুবারকে বালু লেগে যেত নাকের মধ্যে বালু লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত যখন সাজদা দিতেন নাকে কপালে হাতে পায়ে অঙ্গপ্রত্যঙ্গে কাদা লেগে যেত আহারে সেই জামানায় মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা আজান হলেই মসজিদ ভরে যেত আর এখন আজান হলে মসজিদ আহাজারি করে কান্না করে আফসোস করে কোনো মুসল্লি জুমার নামাজে মানুষ হয়ে যায় 1,500 500 700 এলাকা ভেদে অবস্থা এক রকম কিন্তু জুমার দিনে আসরের সময় যেই মসজিদে জুমার নামাজে হয় 500 আসরের সময় সেই মসজিদে হয় 5 জন আছে না নাই এই রকম হয়ে যাবে নামাজির অবস্থা আল্লাহ বলেছেন এই সকল নামাজিদের জন্য ধ্বংস এই সকল নামাজিদের জন্য লানত এই সকল নামাজিরা জাহান্নামী আল্লাহ বলেছেন ফামাইলুন লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল মুসল্লিদের জন্য ধ্বংস বলেন তো নামাজ কি আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য নাকি নাজাতের জন্য কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন নামাজিদের জন্য ধ্বংস তাহলে কি কথাটা উল্টা হয়ে গেল নাকি না নামাজিদের জন্য ধ্বংস কোন নামাজিদের জন্য ধ্বংস আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওই সকল নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফেল নামাজের ব্যাপারে উদাসীন ইচ্ছে হলে নামাজে যায় ইচ্ছে হলে যায় না এই রকম মুসল্লি অবশ্য আমাদের পেকুয়ায় বাস খালিতে নাই আমাদের সমাজে তো নামাজি আছে মোট 5 রকমের সাপ্তাহিক এরা পুরো সপ্তাহে মসজিদে যায় না শুধু জুমার দিনে যায় এই রকম সাপ্তাহিক মুসল্লি আমাদের লালজানপাড়া এলাকায় নাই 2 নম্বর হলো মাসিক মুসল্লি সারা বছর নামাজের কোনো খবর নাই রমজান মাস আসলে একেবারে পাক্কা নামাজি এই রকম মাসিক নামাজি আমাদের পেকুয়ায় নাই 3 নম্বর হলো বার্ষিক নামাজি সারা বছর নামাজে আসলে আসুক আর না আসুক দুই ঈদের নামাজ কিন্তু ঠিক আছে এই রকম নামাজি আমাদের এই বাসখালী অঞ্চলে নাই 4 নম্বর হলো সিজনাল নামাজি সারা বছর মসজিদে আসলে আসুক না আসলে নাই কিন্তু শবে বরাতের রাতে মসজিদে আসা মিস হয় না কদরের রাতে মসজিদে আসা মিস হয় না এই রকম সিজনাল মুসল্লি অবশ্য আমাদের এই সমাজে নাই 5 নম্বর হলো জানাজার নামাজি কোন নামাজে আসলে আসুক না আসলে নাই জানাজার নামাজ যেখানে সে আছে সেখানে কিন্তু লোকটা ঘরের পাশে মসজিদ 5 ওয়াক্ত আজান শুনে নামাজে যায় না জানাজার নামাজ আবার মিসও করে না বুঝলাম না 5 ওয়াক্ত নামাজে যায় না কিন্তু জানাজার নামাজ মিস করে না জানাজার নামাজ হলেই চলে আসে লোকটা এমন কেন জানাজার নামাজ মিস করে না তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝছি 5 ওয়াক্ত নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই জানাজার নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ আছে এই রকম বক্তৃতা দেওয়ার না পার্টি আমাদের সমাজে নাই এই যে 5 প্রকার নামাজি সাপ্তাহিক মাসিক বার্ষিক সিজনাল জানাজার নামাজি
এই রকম অনিয়মিত নামাজীদের জন্য আল্লাহ বলেছেন এরা ধ্বংস এরা জাহান্নামী তাহলে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কোন নামাজীরা জান্নাতি আল্লাহ জবাব দিলেন ওয়াল্লাযীনা হুম মানা সলাওয়াতিহিম ইউহাফিযুন যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে তাদের অবস্থাটা হয় এমন নবীজি বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরের টান আছে আজান শুনলেই মসজিদে যায় বারবার বারবার মসজিদগামী পাঁচ ওয়াক্তের আজান শুনলেই মসজিদে চলে যায় এই রকম পাঁচ ওয়াক্তের নামাজি যারা আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজীরা যখন দুনিয়ার সফর শেষ করে চলে যায় তারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যায় তাহলে আপনারা কি মাঝে মাঝে নামাজে যাবেন না সব সময় মসজিদে যাবেন কথা কি বুঝে শুনে বলতেছেন মাঝে মাঝে যাবেন না সব সময় কারা কারা সব সময় যাবেন দেখে হাত তুলুন সত্যি সত্যি হাত তুলছেন তো আল্লাহ কবুল করেন নামাজ যদি না জান তাহলে এই যে ফাবাইলুল লিল মুসাল্লিনের কাতারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আমিন এরপর আয়াতে আল্লাহ বলেছেন এই ফাবাইলুল লিল মুসাল্লিন পার্টি হলো আল্লাযীনা হুম ইউরাউন মানুষ দেখানোর কাজ করে এই তো সামনে ইলেকশন শুরু হয়ে যাবে লোক দেখানো নামাজ লোক দেখানো নামাজ লোক দেখানো হজ লোক দেখানো উমরা এগুলো সব শুরু হয় ইলেকশন আসলে কিছু মানুষ দেখবেন সারা বছর হজ উমরাই যায় না ইলেকশনের ঠিক আগেই যায় যাতে করে নামের আগে পোস্টারের মধ্যে একটু আলহাজ লাগানো যায় কিরকম বাটপার সারা বছর নামাজ আদায় করলে করুক না করলে নাই ইলেকশন আসলে টুপি খুলে না পাঞ্জাবিও খুলে না পাঞ্জাবি টুপি লাগায় আর যদি ভোটে জিতে ক্ষমতা পায় টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে যন্ত্রণা দিয়ে শেষ করে ফেলে এই রকম মুনাফিক অবশ্য আমাদের সমাজে নাই তারাই আবার শিখায় হুজুর সব কিছু বলেন কিন্তু রাজনীতির কথা বলবেন না তারা বলে ধর্ম নিয়ে রাজনীতি কইরেন না ধর্ম ব্যবসা কইরেন না অথচ এই সকল লোকগুলো হলো সমাজের টাটকা ধর্ম ব্যবসায়ী এরা সিজনে সিজনে টুপি পরে সিজন আসলে পাঞ্জাবি লাগায় ইলেকশন আসলে হজ করে যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে মূলত ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ভোটের সময় ধর্মীয় লেবাস পরে ধর্ম প্রান্তের থেকে ভোট নেওয়ার পায়তারা করে এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় আলেমরা ধর্মের পাহারাদার ঠিক কিনা বলেন আলেমরা মানুষদেরকে দিনের পথে ডাকেন আলেমরা কখনো বলেন না আমার আস্থার শেষ ঠিকানা আমার আশ্রয়স্থল আমার নেতা আমার নেত্রী আলেমদের কোন নেতা নাই নেত্রী নাই আমরা মানুষকে নাকি আল্লাহর দিকে আর আল্লাহর হাবিবের দিকে ঠিক কি না নবীজি বলেছেন মাসাজিদুহুম আমিরা মসজিদগুলো চাকচিক্যময় হবে সুন্দর হবে ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য মসজিদ হবে সুন্দর কিন্তু মসজিদের ভেতরের কার্যক্রম হবে অসুন্দর সুন্দর সুন্দর মসজিদ হবে নান্দনিক ডিজাইনের মডেল দিয়ে দিয়ে মসজিদ বানানো হবে কিন্তু মসজিদের ভেতরে দেখা যাবে হক কথা বের হচ্ছে না কারণ মসজিদগুলো দখল করে আছে ফাসিক আর ফুজ্জাররা আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ মসজিদগুলোতে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে বেশিরভাগ মসজিদ সুন্দর কিন্তু মসজিদের কমিটির পদগুলো দখল করেছে চোর ডাকাত সুদখোর ঘুষখোর চাঁদাবাজ টেন্ডারবাজ এই জন্য হুজুর চাকরি চলে যাওয়ার ভয়ে কোনো হক কথা বলতে পারে এখন আমাদের বেশিরভাগ মসজিদের কমিটির পদ দখল হয় মসজিদ কমিটির পদ দেওয়া হয় যার পয়সা বেশি টাকা বেশি
যার রাজনৈতিক সামাজিক ক্ষমতা বেশি প্রভাব বেশি আর আল্লাহ বলেছেন মসজিদের দায়িত্বশীল হবে তারা খোদাভীরু লোক হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজেও আসে না মাঝে মাঝে আসে কিংবা জুমার দিনে আসে এমন সভাপতি এমন সেক্রেটারি বলেন তো মসজিদের কমিটিতে আসে না নাই মসজিদের কমিটির সভাপতি সুদখোর ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারে না না জানি চাকরি চলে যায় কিনা মসজিদের সেক্রেটারি ঘুষখোর হুজুর ঘুষ নিয়ে জুমার দিন বয়ান করতে পারে না না জানি চাকরি চলে যায় কিনা মসজিদের কোষাধ্যক্ষ টাটকা দুর্নীতিবাজ হুজুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না না জানি চাকরি চলে যায় কিনা এই হলো আখেরি জামানার মসজিদের অবস্থা আর যে ইমাম সাহেব খতিব সাহেব চোর ডাকাত চাঁদাবাজ সন্ত্রাস সুদখোর ঘুষখোরের ভয়ে মসজিদের মিম্বরে বসে হক কথা বলতে পারেন না তার উচিত মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে অথবা ব্যবসা করে ভাত খাওয়া আপনি এটা ছেড়ে দেন এই ইমামতি ছেড়ে দেন আপনি আর যদি আপনি ইমামতি করেন তো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজকে ভয় না পড়ে ভয় না পেয়ে গলা উঁচু করে সাহসিকতার সাথে সত্য কথা বলতেই হবে আপনাকে আলেমরা যদি সত্য কথা বলা বন্ধ করে দেয় তো সমাজ ধ্বংস হয়ে যাবে চোর বাটপারকে কিসের ভয় ভয় করবেন একজনকে তিনি কে মৃত্যুর ভয় আমাদেরকে দেখায় লাভ নাই মৃত্যুকে ভয় পায় চোর ডাকা সন্ত্রাস চাঁদাবাজ দুনিয়া লুভীরা মৃত্যু ভয় পায় কিন্তু যারা আখেরাত পাওয়ার আশা করে তাদের অন্তরে মৃত্যুর কোনো ভয় না খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনেছেন আপনারা এমন এক সেনাপতি পৃথিবীর কোন যুদ্ধে তাকে কেউ হারাতে পারে নাই আল্লাহু আকবার পারস্যদের মোকাবেলা করছেন পারস্য সুপার পাওয়ার তখনকার তাদের কমান্ডার যুদ্ধের ময়দানে বললেন খালিদ তুমি তো বড় সাহসী যোদ্ধা কিন্তু তুমি যাদেরকে নিয়ে এসেছো এরা তো আমার সেনাবাহিনীর মতো প্রশিক্ষিত নয় তুমি যে বাহিনী নিয়ে এসেছো সবাই কিন্তু আমাদের হাতে মারা যাবে খালিদ ইবনুল ওয়ালিদ কি জবাব দিয়েছেন শুনেন তিনি বলেছেন জিকতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া জিকতুকুম মিন কওমিন يحبون الموت كما تحبون الحياة হে পারস্যের কমান্ডার তুমি কাকে মরণের ভয় দেখাও আমার সাথে যে মুজাহিদ মুসলিম বাহিনী এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে কারণ তারা জানে এই মৃত্যু তাদের শাহাদাতের মৃত্যু এই শাহাদাতকে তারা এত ভালোবাসে তোমরা কাফিররা যেমন দুনিয়াকে ভালোবাসো তোমরা কাফিররা দুনিয়া যেমন ভালোবাসো দুনিয়ার জন্য তোমরা যেমন পাগল পারা মুসলিমরা সেভাবে মুমিনরা সেভাবে মৌতের মাধ্যমে শাহাদাতের পেয়ালা পান করার জন্য পাগল পারা ঠিক কি না মরণের ভয় কাকে দেখাও কাদেরকে হামলা মামলার ভয় দেখাও যারা কেবলমাত্র একজনকে ভয় করে তিনি কে আল্লাহকে যে ভয় করে তমাম দুনিয়া তাকে ভয় করে আর আল্লাহর ভয় যার অন্তর থেকে চলে যায় সে যার তার সামনে ভীরু কাপুরুষ হয়ে যেতে আমরা ভয় করি কাকে মসজিদ থাকবে আখেরি জামানায় মুসল্লি থাকবে না সুন্দর সুন্দর মসজিদের কমিটিও ভালো থাকবে না হকের আওয়াজ বন্ধ হয়ে কষ্ট হচ্ছে আপনাদের তাই না এই তো শেষ পয়েন্টে চলে এসেছে কোন টপিকে আলোচনা করছি মনে আছে তো শেষ জামানা ইসলামের উপরে কয়টা বিপর্যয় আসবে মনে আছে তো ইসলাম নামে থাকবে ইসলামের কোনো শিক্ষা কুরআন থাকবে কিন্তু কুরআনের কোনো শাসন বা কুরআনের কোনো শিক্ষা সমাজের কোথাও থাকবে আজকে কুরআন আছে কুরআন আছে কিন্তু কুরআন দিয়ে কি সবকিছু চলে না আসমান কার তো আসতে বলছেন কেন এটা তো চট্টগ্রামের মানুষের আওয়াজ নয় এই চট্টগ্রামের মাটি চট্টলার মাটি এটা ইমান বিরোধী নয় ইসলামপন্থীদের ঘাঁটি আসমান কার জমিন কার তো আইন চলবে তোমার বাপের তোমার দাদার তোমার নেতার আর তোমার নেত্রীর আসমান যার জমিন যার আইনও চলবে তোর আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে এই কথাটা কার কোরআন আছে কিন্তু কোরআনের শিক্ষা সমাজের সব জায়গায় আছে
তিন নাম্বার মসজিদ থাকবে মসজিদের সৌন্দর্য থাকবে ওই যে বললাম মসজিদ পাকা মুসল্লি চার নাম্বার উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা আসমানের নিচে জমিনের উপরে ওই জামানার অনেক আলেমরা হয়ে যাবে নিকৃষ্ট এরা দেখা যাবে সাধারণ দুনিয়ার পদের জন্য দুনিয়ার পদের জন্য পেটের জন্য প্রবৃত্তির জন্য চাকরির জন্য সাধারণ পয়সার জন্য তারা দেখা যাবে ফাসিক ফুজ্জারদের প্রশংসা আরম্ভ করবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করা আরম্ভ করবে উলামায়ে চাটুকার হবে উলামায়ে সু হবে আজকের সমাজে অবশ্য এই ধরনের আলেম আমরা দেখি না ফাসিক ফুজ্জারদের প্রশংসা আরম্ভ করি আহারে হকপন্থী আলেমরা কখনো ফাসিক ফুজ্জারদের সাথে দহরম মহরম করে চলে তারা সব সময় হক কথা বলে আখেরি জামানায় এমন সময় আসবে ভণ্ড আলেম বের হবে যারা সাধারণ পদের জন্য সাধারণ দুনিয়ার কিছু পয়সার জন্য সাধারণ দুনিয়ার লাভের জন্য দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পাচাটা আরম্ভ করবে জান্নাতের ঠিকাদারি নিয়ে নিবে জান্নাতের ঠিকাদারি নিয়ে মানুষকে জান্নাতি বানানো আরম্ভ করবে আপনি জান্নাতি জান্নাত কি তোর বাপের নাকি জান্নাতটা কার দশ জনকে নবীজি সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জোরে বলেন কয়জন এই দশ জনের ব্যাপারে হাদিস এসেছে আল্লাহর নবী একদিন বললেন আবু বকরিন ফিল জান্না উমারুন ফিল জান্না আমার আবু বকর জান্নাতি আমার ওমর জান্নাতি এই রকম করে দশ জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা যারা আছি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা নির্ধারণ ফয়সালা করবেন কি আল্লাহ আমরা দোয়া করতে পারি আল্লাহ আপনাকে জান্নাতবাসী বানান কিন্তু আমরা কাউকে জান্নাতি বানায় দিতে পারবো এজন্য তো আমরা কোন মানুষ মারা গেলে দোয়া করি আল্লাহ তাকে maaf করো আর তাকে তুমি জান্নাতে দাও তাহলে বোঝা গেল জান্নাতের মালিক যিনি তিনি কি আল্লাহ এখন তো অনেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে নিয়েছে মনে হয় তার বাপ দাদার কাছ থেকে পাওয়া জান্নাত সেই ইচ্ছা মতো বিলায়া দিচ্ছে এগুলো উলামায়ে সু উলামায়ে বিরিয়ানি খুর উলামায়ে জিলাপি খুর জান্নাতের ঠিকাদারি নিয়েছে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম দাজ্জালও মানুষকে জাহান্নামের ভয় দেখাবে নবীজি বলেছেন দাজ্জালের এক হাতে যে জান্নাত থাকবে ওইটা হলো বুয়া জান্নাত সে যে জান্নাত দেখাবে ওইটা হলো জাহান্নাম আর দাজ্জাল যে মানুষকে জাহান্নামের ভয় দেখাবে ওটাই হলো জান্নাত নবীজি বলেছেন শেষ জামানায় তোমরা যদি দাজ্জালের ফিতনা পেয়ে যাও দাজ্জাল যদি আগুনের ভয় দেখায় ইমানের জন্য দাজ্জালের আগুনে ঝাঁপ দাও দাজ্জালের আগুনে ঝাঁপ দিলে দেখবা এটা আগুন নয় জান্নাতের ফুলবাগান দাজ্জাল আসার আগেই দেখছি দাজ্জালের কাজ কিছু আলেম নামক কাজ্জাব নিয়ে বসেছে ঠিক কি না বলেন এরা বিরানি খুর আলেম জিলাপি খুর আলেম ঠিক কি না যাদের গলা দিয়ে ফাসেক ফুজ্জারদের পয়সা নামে এই গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না আমাদের পূর্ববর্তী আলেমরা কেমন ছিলেন আসেন কয়েকটা ঘটনা শোনাই কষ্ট হচ্ছে না তো আপনাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সময়ের তৎকালীন খলিফা শাসক আবু হানিফাকে অ্যারেস্ট করলেন গ্রেফতার করলেন গ্রেফতার করে জেলখানায় রেখে দিলেন বললেন আবু হানিফা আমার রাষ্ট্রীয় যে কার্যাবলী আমি চালিয়ে যাচ্ছি সেগুলোকে সমর্থন দিতে হবে ইমাম আবু হানিফা ওই জালিম শাসকের কোনো কাজেই সমর্থন দিলেন বলা হলো এর পরিণতি ভয়াবহ হবে অন্ধকার কারাগারে থাকতে হবে বললেন অসুবিধা নাই যার অন্তরে আল্লাহর ভয় আছে তার অন্তরে কি আর কারো ভয় থাকতে পারে এবার তাকে জেলখানার ভিতরে চাবক পিটা আরম্ভ করা হলো বলা হলো এখনো সময় আছে
আমাদের সাথে দহরম মহরম বাড়াও তিনি মানলেন না আবু হানিফার মাকে আনা হলো মায়ের সামনে ছেলের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে পিটানো শুরু হলো মা কি জাতের মা বললেন আবু হানিফা এই জালেমরা যদি তোমাকে পিটিয়ে লাশ বানিয়ে দেয় তাও তোমার মাথা জালিমের সামনে নত করবা না আল্লাহু আকবার এরা আমাদের পূর্বসূরি আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে কারাগারের ভিতরে পিটানো হয়েছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাত পা জিঞ্জির দিয়ে বেঁধে তাকে পিটানো হয়েছে সাইয়্যেদ কুতুবের নাম আপনারা শুনেছেন মিশরের সাইয়্যেদ কুতুব দীনি আন্দোলনের কারণে তাফসীর ফি জিলালিল কুরআন লিখেছেন তিনি দীনি আন্দোলনের কারণে মিশরের তৎকালীন জালিম সরকার তাকে জেলখানায় ঢুকালো কঠিন নির্যাতন করেছে জেলখানার ভিতরে পাগলা কুকুর ছেড়ে দিয়েছে সাইয়্যেদ কুতুব মাথা নোয়ান নাই তাকে বলা হলো আপনি maaf চান তিনি বললেন কি আজীব অবস্থা মজলুমকে বলা হচ্ছে জালিমের কাছে ক্ষমা চাওয়ার জন্য এটা অসম্ভব তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো ফাঁসির আদেশ দেওয়া হলো ফাঁসির আগে কারাগারের ইমাম সাহেব আসলেন সাইয়্যেদ কুতুবকে কালিমা পড়ানোর জন্য তওবা করানোর জন্য সাইয়্যেদ কুতুব ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি কেন এসেছেন বললেন আপনার তো ফাঁসি হয়ে যাবে আপনাকে কালিমা পড়ানোর জন্য এসেছি সাইয়্যেদ কুতুব মুচকি হেসে বললেন আমি তো কালিমা পড়ি তাও আপনি কালিমা পড়াতে এসেছেন আচ্ছা বুঝলাম এই যে আপনি কালিমা পড়ান আপনি কি পয়সা পান টাকা পান বেতন পান কয় হ্যাঁ পাই তো এটা আমার দায়িত্ব এটা আমার চাকরি আমি কারাগারের মসজিদে ইমামতি করি আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আমি ফাঁসির আগে তওবা পড়াই সরকার আমাকে একটা বেতনে দেয় মাস শেষে সাইয়্যেদ কুতুব মুচকি এসে দিয়ে বললেন ইমাম সাহেব আপনি কি জানেন আমার কেন ফাঁসি হচ্ছে তিনি বললেন না আমি তো অত কিছু জানি না সাইয়্যেদ কুতুব বললেন আপনি যে কালেমা আমাকে পড়াতে এসেছেন আমি মানুষকে এই কালেমা বুঝানোর জন্য এই কালেমার দাবি বাস্তবায়নের সংগ্রাম করার জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু ইমাম সাহেব আপনি কালেমা পড়াইয়া বেতন পান আর আমি মানুষকে কালেমা বুঝাইয়া ফাঁসির রশি গ্রহণ করি বুঝলাম না আপনি কালেমা পড়াইয়া বেতন পাচ্ছেন আর আমি ফাঁসির রশি গলায় দিচ্ছি যে কালেমা পড়াইয়া পয়সা পাওয়া যায় ওই কালেমা আমার লাগবে না আমি কালেমা ভালোই বুঝি আপনি আমাকে কালেমা পড়ানো লাগবে আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড বের হয়েছে মানুষকে দিন শেখায় অথচ নিজেই ফাসেক ফুজ্জারদের পদলোহন করে নিজে আগে হেদায়াত প্রাপ্ত হও তারপরে মানুষকে হেদায়াত করো ঠিক কি না আলেমরা কখনো ফাসিক ফুজ্জারদের পদলোহন করে না আলেমরা সব সময় হক কথা বলে সত্য কথা বলবে কোরআনের কথা বলবে কোরআনের কথা বললে চোরের মন খারাপ হবে কারণ কোরআন চোরের পক্ষে না বিপক্ষে কথা বলেন চোরের পক্ষে না বিপক্ষে কোরআনের কথা বললে তো সন্ত্রাসের বিরুদ্ধে চলে যাবে কারণ কোরআন সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে কোরআনের কথা বললে চোর ডাকাত সন্ত্রাসীদের মন খারাপ হতেই পারে কারণ কোরআন সত্য সুন্দরের পক্ষে অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে কার মন খারাপ হলো কার চেহারা কালো হলো এটা দেখা যাবে না বরং একজন আলেম তিনি সাহসিকতার সাথে কোরআনের হক কথাগুলো সমাজে বলবেন এটা তার দায়িত্ব ঠিক কি না উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা শেষ জামানায় আলেমরা আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট হবে কিছু কিছু আলেম এরা সমাজে ফিতনা ছড়াবে নবীজি বলেছেন তাখরুজুল ফিতনাতু মিনহুম এদের থেকে ফিতনা বের হবে আজকে ফিতনা আপনাদের থেকে কি ছড়াচ্ছে আলেমদের থেকেই তো ছড়াচ্ছে এখন এক গ্রামে দুইটা তিনটা মসজিদ মসজিদ এখন দিন দিন বাড়তেছে না কমতেছে মুসল্লি কি বাড়ছে বাড়ছে না বানিয়ে ফেলেছে এখন আহলে হাদিস মসজিদ আহলে হাদিস কেন আলাদা নাম দিল মসজিদে তারা বুকের উপরে হাত বাঁধবেন তারা জোরে আমিন বলবেন ভালো কথা এটা সুন্দর আমল খারাপ কিছু তো না আপনারা তো চট্টগ্রামের মানুষ মক্কা মদিনায় ব্যবসা করেন বেশি সব চিটাঙ্গের মানুষ ওখানে মক্কা মদিনায় গিয়েছেন তো আপনারা যারা গিয়েছেন তারা কথা বলেন ওখানে যখন নামাজ শুরু হয় আমিন কেউ জুড়ে বলে কেউ আমিন আসতে বলে আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি অনেকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে কেউ জুড়ে বলছে কেউ আসতে বলছে এই কারণে কি
মসজিদে হারামের ইমামরা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু এখানে কিছু মানুষ জুড়ে বলে কিছু মানুষ আসতে বলে তাহলে নামাজের জামাত দুইবার হোক একবার জুড়ে বলে ওই পার্টি পরে আসতে বলে ওই পার্টি অথবা হারামকে দুই ভাগ করে দেওয়া হোক দুই পার্ট এই পার্টে জুড়ে বলবে যারা তারা এই পার্টে আসবে আসতে বলবে যারা তারা এরকম আছে না সবাই একসাথে যার ইচ্ছে জুড়ে বলছে যার ইচ্ছা আসতে বলছে কেউ বুকের উপর হাত বাঁধছে কেউ নাভির উপর হাত বাঁধছে কেউ তো হাতও বাঁধে না ঠেলাঠেলি আছে মারামারি আছে সব মারামারি কোথায় আমাদের দেশে শুধু এই হাত বাঁধা নিয়ে আমিন জুড়ে বলা আসতে জুড়ে নিয়ে মসজিদ আলাদা করে দিয়েছে যারা এই উম্মতের খাঁটি টাটকা ফিতনাবাজ হলো তারা ফিলিস্তিনিরা যখন মার খায় এই গুমটাওয়ালারা তখন আকিদার ক্লাস করায় আকিদা খুঁজে আকিদা খুঁজে অথচ মুসলমানের উপর নির্যাতনে নিপীড়নে যেই মুসলমানের হৃদয় ব্যথিত হয় না ওই মুসলমানের আকিদাই খারাপ এদের আকিদার ভেতরে শয়তান ঢুকে গিয়েছে মসজিদকে আলাদা করে দিয়েছে আশ্চর্য ব্যাপার উম্মতের ঘরে আগুন লেগে যাচ্ছে পানি ঢালার কেউ নাই আল্লাহর নবী বলেছেন উম্মত সাবধান ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মত 73 দলে ভাগ হবে কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা তা ইল্লা ওয়াহিদা এক দল লোক কেবল জান্নাতে যাবে নবীজি বলেছেন এই উম্মত মোট কয় কাতারে বিভক্ত হবে জোরে বলেন 73 কাতার 72 কাতার জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে এখন প্রশ্ন হলো কোন কাতারে দিল জান্নাতে যাবে কোন দলের লোকেরা জান্নাতে যাবে আমার দেশে হুজুরদের যত দল আছে সবাই দাবি করে যে ওই দলটা তারা আসেন একটু নিরপেক্ষভাবে আমরা দেখি আল্লাহর হাবিব কি বলেছেন কারা জান্নাতে যাবে নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি নবী এবং আমার সাহাবীদের পথের উপরে আছে তারাই কেবল জান্নাতে যাবে এখন আসেন নবীজি বলেছেন যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারাই জান্নাতের পথে আছে এখন আমাকে আপনারা জবাব দেন তো নবী এবং সাহাবীদের জীবনে মূল উদ্দেশ্য ছিল কুরআনের বিজয় কায়েম করা কুরআনের রাজ কায়েম করা কুরআন দিয়ে দেশ রাষ্ট্র চলুক এটাই ছিল তাদের জীবনের মূল উদ্দেশ্য এ ব্যাপারে আমার সাথে আপনারা একমত না দ্বিমত একমত না দ্বিমত নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন কেন শরীর থেকে রক্ত দিলেন কেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন কেন উহুদে দান শহীদ হয়েছে কেন কেন নবীজির এত সাহাবীরা জীবন দিয়েছেন মানুষকে শুধু নামাজি বানানোর জন্য রোজাদার বানানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত বাস্তবায়নের জন্য তাহলে নবী এবং সাহাবীদের জীবনের মূল উদ্দেশ্য ছিল কুরআনের বিজয় কুরআনের রাজ কায়েম করা তাহলে এই উম্মত 73 কাতারে ভাগ হয়ে যাবে কিন্তু এই 73 কাতারের মধ্যে যেই কাতারের লোকেরা তাদের জান মাল জীবনের সবকিছু উজাড় করে দিয়ে বাড়ি ঘর ছাড়া হয়ে দেশ ছাড়া হয়ে প্রৌজুরা জীবন দিয়ে কুরআনের রাজ কায়েম করতে চাইবে যারা নবী এবং সাহাবীদের পথে আছে তারা এই পথে থাকতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান মাশাআল্লাহ হাত কি বুঝেছেন তুলছেন না এমনি এমনি তুলছেন নামান এই পথে থাকলে মিষ্টি পাওয়া যাবে না জিলাপি পাওয়া বিরিয়ানি পাওয়া বাড়িতে থাকতেও পারেন নাও থাকতে দুনিয়ায় থাকতে পারেন নাও থাকতে পারেন এই পথে থাকতে হলে নিজেকে বিক্রি করে দিতে হবে শপে দিতে হবে কার কাছে এজন্য তো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আমি তো মুমিনের জান আর মাল আমি নিজে ক্রয় করে নিয়েছি আর মুমিনের জন্য জান্নাত আমি রেডি করে রেখেছি সুবহানাল্লাহ আখেরি জামানায় ইসলামের উপর কয়টা ফিতনা আসবে ইসলাম থাকবে ইসলামের আদর্শ সমাজে থাকবে কুরআন থাকবে কিন্তু কুরআনের বিধান সমাজে বাস্তবায়িত থাকবে না মসজিদ বেশি হবে মুসল্লি কম হবে মসজিদ সুন্দর হবে মসজিদ হেদায়াত শূন্য হবে চার নাম্বার
ওলামাদের থেকে ফিতনা ছড়াবে তাহলে এই যে চারটি বিপর্যয় থেকে বাঁচার জন্য আমরা চারটি কাজ করব কয়টা কাজ এই চারটি সবক নিয়ে বাড়িতে যান এক নাম্বার আমার জীবনের সকল ক্ষেত্রে আমার ব্যক্তিগত জীবন পরিবার সমাজ অর্থনীতি রাজনীতি সব জায়গায় আমি ইসলামের আদর্শ মেনে চলব পারবো তো দুই নাম্বার আমরা কোরআনের শুধু তেলাওয়াতকারী হব না কোরআন বুঝব আর কোরআনের রঙে নিজেদেরকে রাঙাবো পারবো না ইনশাআল্লাহ তিন নাম্বার আমাদের মসজিদগুলো যেন কান্না না করে আমাদের গ্রামের আমাদের এলাকার মসজিদকে আমরা পাঁচ ওয়াক্ত হাজির হয়ে আমরা নামাজ আদায় করে মসজিদটাকে আমরা ভরে দেব ইনশাআল্লাহ পারবেন তো চার নাম্বার আমরা ফিতনায় জড়াবো না মনে রাখবেন যুবকরা সাবধান হয়ে যান যে হুজুর ফিতনা ছড়াবে যে আলেম ফিতনা ছড়াবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোনো আলেমের অনুসরণ করি না আমরা অনুসরণ করি কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত আজকাল আমাদের সমাজে বের হয়েছে অনেকে কয় আমি আহলে হাদিস আমি হানাফি আমি আহলে সুন্নাহ আমি কড়া সুন্নি আমি মিঠা সুন্নি গরম সুন্নি ঠান্ডা সুন্নি হালকার মধ্যে ঝাপসা ওয়াহাবি এক সেক্টা ইত্যাদি 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 অনেক কিছু এটা কি মুসলমানের পরিচয় হতে পারে পৃথিবীর সকল নবীরা কি ছিলেন হ্যাঁ এটাও জানেন না কি ছিলেন মুসলমান সকল নবীরা কি ছিলেন মুসলমান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন সকল নবীরা ছিলেন মুসলমান আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন তোমরাও হও মুসলমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর এখন আমরা কেউ আহলে হাদিস কেউ সুন্নি কেউ কড়া কেউ মিঠা কেউ হালকার মধ্যে জাপসা এগুলো কখনো মুসলমানের পরিচয় হতে পারে না মুসলমানের পরিচয় হবে একটাই সে মুসলমান আমাদের রব কয়জন নবী কয়জন কিতাব কয়টা তাহলে পরিচয় হবে কি মুসলমান পরিচয় কি এর বাহিরে কোনো পরিচয় আপনারা তো চট্টগ্রামে হুজুরকে কি বলেন মৌলবি না মলয় সাহেব মলয় মনে নাকি মলয় না ঠিক আছে ধরতে পারছি যে হুজুর সাহেব আরা সুন্নি আর যে হুজুর সাহেব বলেন আরা লামাজহাবি আরা আহলে সুন্নি এরপরে কৌমি হানাফি এরকম যারা বলবেন যুবক ভাইরা বুঝবেন এটার মধ্যে ফিতনা আছে এটার মধ্যে কি আছে আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের মধ্যে কোনো দলাদলি থাকবে যারাই কালিমা পড়েছে আমরা সবাই মুসলমান তাহলে আসুন যে চারটা শিক্ষার কথা বললাম এই চারটা শিক্ষা আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি ইসলাম এর আদর্শকে সব জায়গায় মেনে চলব ইনশা কোরআন এর রঙে নিজের জীবনকে রাঙাবো নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই নামাজ এটা হলো আমার সবচেয়ে বড় পরিচয় রাত ১২টা পর্যন্ত ওয়াজ শুনলেন ফজরের নামাজ যদি কাজা করেন তাহলে এই ওয়াজ শোনার কোনো ফায়দা হলো আর নাম্বার ৪ চার নাম্বার কি বলেছি ফিতনায় আমরা জড়াবো না আমরা শান্তির পক্ষে শৃঙ্খলার পক্ষে কোন ধরনের অশান্তিতে আমরা থাকব এমনিতে আমাদের দেশে এখন অশান্তি কম না বেশি কথা বলেন কম না বেশি ১০০০ টাকা নিয়ে বাজারে গেলে যাদের পরিবারে দুই তিন চার পাঁচজন মানুষ আছে সারা দিনের খরচ বাদ দেন এক বেলার খাবারও কিনা যায় আজকে চালের দাম কোথায় ডালের দাম কোথায় পেঁয়াজ আলু দাম কোথায় চলে গেছে মানুষ যে আলু ভর্তা খাইয়া বাঁচবে এই অবস্থাও আজকে আর মারাত্মক এক সংকট চলছে পণ্যের দাম বেড়েছে চাকরিজীবীদের বেতন বেড়েছে বেতন জায়গায় আছে মধ্যবিত্ত মানুষেরা খুব কষ্টে আছে মনের দুঃখগুলো বলতে পারছে না আমার কথা কি বাস্তব আপনাদের কি কষ্ট হচ্ছে কি বলেন কষ্ট হচ্ছে না এত ধনী আপনারা কোন কষ্ট বুঝতেছেন না আপনাদের এলাকায় লবণ আর মাছ বেশি এই জন্য আপনাদের হয়তো কষ্ট হচ্ছে না আমি মাত্রই উত্তরবঙ্গ থেকে আসলাম তো মানুষের কষ্ট দেখে এসেছি অনেক কষ্ট মানুষের অনেক কষ্ট পাশাপাশি চলছে গোটা দেশে আতঙ্ক ঘর থেকে বের হলেই একটা আতঙ্ক থাকে ঠিক কি না আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরেরও বেশি
এখনো এদেশে যারা মানুষের জন্য রাজনীতি করেন যারা বলেন তারা এখনো সুন্দর একটা কাঠামো একটা নির্বাচনী ব্যবস্থা দিতে পারেন নাই এইটার এইটার জন্য খেসারত দিচ্ছে জনগণ বেশি ঠিক কিনা বলেন সব কষ্ট কাদের জনগণের উভয় পক্ষই সকল পক্ষই বলেন আমরা মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানুষের কল্যাণে কাজ করছি কিন্তু আসলে এটা শুধু মুখের ফাঁকা বলি প্রকৃতপক্ষে মানুষের জন্য করছেন না মানুষের জন্য করলে মানুষের মনের আকুতি আপনারা বুঝতেন আল্লাহ এই সংকট থেকে জাতিকে বাঁচিয়ে দেন বলেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন